তো রুলগুলো আমি স্ক্রিনে দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন এবং সলভ করে থাকুন। আমার এই রুবিক্স এলোমেলো করে নেই আমি। তো নিয়মটা হলো, চলুন সূত্রে সূত্রে রুবিক্সটি সলভ করি। আমরা প্রথমে একটা লেয়ার সলভ করব। আমরা এই হোয়াইটটাকে আমরা প্রথমে ফার্স্ট লেয়ার ধরে নেই। আপনারা চাইলে অন্য কালারও ধরতে পারবেন, তো হোয়াইটটা কমন ধরা হয়। তো এবার আমাদেরকে প্রথমে এই মিডেলগুলো মিলাতে হবে। আমরা মিডেল একটা প্লাস তৈরি করব। সেই প্লাস তৈরি করার জন্য আপনাদেরকে এই যে এই হোয়াইটের বিপরীত পাশে আছে কি ইয়েলো, ইয়েলোর পাশে আপনারা এই যে এখান দিয়ে হোয়াইট নিয়ে আসবেন। তো দেখুন এখানে একটা হোয়াইট আছে, আবার এখানেও আছে। তাহলে আমরা এটা যদি এই ডান দিকে ঘুরিয়ে নিই, তারপরে এটাকে এই রাইটটা আপ করে দেই, তাহলে এখানে একটা হোয়াইট এসে গেল। এরপর কোথায় হোয়াইট আছে? এখানে। তো এটাও আমরা আপ করে দেই। এরপরের হোয়াইটটা আছে এই পাশে। তো এই পাশে নেওয়ার জন্য আমরা দেখুন, আমি যদি এখানে এই হোয়াইটটা নিতে চাই, তাহলে এই মিডল লেয়ারটা আমরা নিচে নামাবো। তারপরে এই লেয়ারটা আমরা এই যে এদিকে দিয়ে দিলাম, এখানে হয়ে গেল। এবার আমরা মিডেলটা আবার উপরে তুলে দেবো। দেখুন আমাদের কিন্তু প্লাস হয়ে গেছে, চারপাশে চারটা সাদা। এবার যে কাজটা করতে হবে, এই সাদার পাশে যে কালারটা আছে সেই কালারের সাথে আমরা মিলাবো। যেমন এটা যেখানে আছে এখানে আছে, এখানে মিলানোর পরে কি করব, এটা ডাবলভাবে ঘুরে দেবো। রাইটটা দুবার ঘুরাবো এবং হোয়াইটের সাথে মিলে দেবো। দুবার ঘুরালি এই হোয়াইটের সাথে মিলে দেবো। আবার সেম কাজটা করব। এটা আছে নীলের কাছে, তাহলে আমরা এটা নীলের কাছে নিয়ে যাব। নীলের কাছে নিয়ে আসার পর আমরা আবার দুইবার আপ নিচে ঘুরিয়ে দেবো, তাহলে হোয়াইটের সাথে মিলে যাবে। এবার গ্রিনটা গ্রিনের কাছে নিয়ে আসলাম, এবার নিচে নামিয়ে দেবো। এবার রেডের কাছেই আছে, আমরা দুবার ঘুরিয়ে নিচে নামিয়ে দেবো। দেখুন এবার আমাদের এই যে যে কালার সবগুলো মিলিয়ে একটা প্লাস তৈরি হয়ে গেল। এখন শুধু আমরা কোনাগুলো মিলাবো। দেখুন অলরেডি এটা মিল আছে, এই যে রেড রেড গ্রিন গ্রিন মিল আছে। যেগুলো মিল নেই সেগুলো মিল করব। যেমন আমরা এখানে একটা হোয়াইট পেয়েছি, এটা মিল করব। তো আমাদের ডান পাশে আছে কমলা, তো আমরা এটাকে ঘুরিয়ে ঘুরে দেখব কোন পাশে কমলা আছে। তো এই পাশে কমলা আছে, তো আমরা যদি এটাকে এই পাশে রেখে উপরে তুলি তাহলে মিলবে কমলা কমলা। তো আমরা এটাকে সেজন্য বাম পাশে রাখলাম। এবার এই রাইটটা নিচে নামালাম এবং এই বাম পাশেরটা আবার এখানে মিলে দিলাম। এবার এটাকে আপ করে দিই, তাহলে দেখুন কালারে কালারে মিলে গেল। এইভাবে আপনারা ফার্স্ট লেয়ারটা খুব ইজি সহজে মিলাতে পারবেন। যেমন এটা এই যে হোয়াইট আছে এবং কমলা আছে, তো এই যে এই পাশে মিলবে কমলা কমলা। তো আমরা কী করবো, এটা ডান পাশে আগে রেখে দেবো, তারপরে এই বামের লেয়ারটা নামাবো। নামিয়ে এটাকে দিয়ে এই দিয়ে এবার দেখুন আমাদের আর একটা মিল করা বাদ আছে, সেটা কোথায় আছে, এই যে এখানে দেখুন। এটা যেহেতু নিচে পড়ে গেছে ডাউনে, সেহেতু আমরা এখন এটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এই লেয়ারটা আমরা নামাবো। নিচে নামালাম, দেখুন এই লেয়ারটা আমাদের সোজা হয়ে গেছে। এটাকে আমরা আবার বামে রাখলাম, এটাকে আপ করে দিচ্ছি। এবার এটা রেডে গাছে আছে, তাহলে রেডে এখানে মেলে তো আমরা এটাকে রাইটে রাখবো এবং এই লেপটা নিচে নামাবো। নামিয়ে এটা আবার ব্যাক করে দেবো, রাইট মিলে গেল। তো দেখুন আমাদের ফার্স্ট লেয়ার কিন্তু কমপ্লিট। সেকেন্ড রুলটা আমরা এখন অ্যাপ্লাই করব, এই যে সেকেন্ড লেয়ার মিলানের রাইট রুল লেফট রুল। রুল কিন্তু এই যে একটাই, আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে করব। এটা আমি নিচে দিয়ে দেবো। দেখুন আমরা যে লেয়ারটা মিলাইছি সেটা নিচে রাখবো, ডাউনে রাখবো এবং এই উপর পাশে ফলো করব। এবং যেখানে যে আমাদের একদম বটমের কালারটা আছে সেটা কিন্তু ধরবো না, কারণ সেটা ধরলে মিলবে না। তাই এমন কালার নির্বাচন করুন যে রেড গ্রিন আছে, তাহলে এটা করা যাবে। আর এগুলা ইয়েলাসে করা যাবে না, এটা তো ইয়েলাসে করা যাবে না। তো এই রেডটা আমরা রেডের সাথে মিলাবো এবং গ্রিনটা দেখবো আমরা বামে আছে নাকি ডানে আছে। আমরা দেখতে পাচ্ছি ডানে আছে, তাহলে এই যে ডানের রুলটা আমরা অ্যাপ্লাই করব। সেকেন্ড রাইট রুল, রাইট রুলটা আমি আপনাদেরকে এখন দেখাই দেই। এটা প্রথমে মিলালাম, রাইট রুলে হলো প্রথম যে রুলটা, এটা এই আপ লেয়ারটা
বামে দেব, বামে দেওয়ার পরে এখন রাইটটা আমরা উপরে তুলব, তারপর আবার লেফটে দেব, আবার এটা নিচে নামাবো এবং এটা পাশে দিয়ে দেবো। এখন এই যে এই রুলের বক্স আছে এখানে, কিন্তু এই যে রাইট রুলটা কী আছে, রাইট আপ, তারপরে আপ লেফট, রাইট ডাউন, আপ রাইট। তো এরপরে কী করতে হবে, এই যে রাইট হ্যান্ড সাইড করে ফেলেছি, এখন এই রুবিক্সকে ওটা একটু ডান দিকে ঘোরাতে হবে, এই সাদাটা আছে এটা বামে রাখবে, ঠিক আছে। তারপরে লেফট হ্যান্ড সাইড, এই যে লেফটে রুলটা অ্যাপ্লাই করবো এখন, তাহলে লেফটটা আমরা আপ করব, আর এই যে এই আপটা আমরা আবারটা রাইটে দেব, দিলে হোয়াইট হোয়াইট মিলে যাবে এবং ডাউন করে দেব। তারপর কী করতে হবে, এই আপটা আবার এদিকে ঘুরিয়ে দেব, কালার মিলে দেব। এবার দেখুন আমাদের একটা লেয়ার মিলতেছে, কিন্তু আরও কিছু স্টেপ সেম স্টেপটা ফলো করব। এবার দেখুন গ্রিন গ্রিন মিলেছে, এবং এই যে উপরে যে কমলাটা আছে সেই কমলাটা আছে কোথায়, রাইটে। তা আমাদেরকে আবারও এই রাইটের সূত্রটা ফলো করতে হবে, রাইটের সূত্র আবার দেখাই, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি নিচে দেখুন। আপটা বামে দেবো, তারপর রাইট আপ, তারপর আবার লেফট, তারপরে এটা রাইট ডাউন, আপ ব্যাক, তারপরে কিউব, পুরো কিউবটাই একবার এদিকে ডানে ঘুরিয়ে নেবো। এবার লেফটটা উপরে তুলবো, আপটা ডাইনে দেবো, লেফটটা ডাউন করে দেবো, আপটা বামে ফিরিয়ে দেবো। এখন এই যে এখান দিয়ে মিলে গেল। এবার আমাদের আরও একটা আছে, এই যেটা লালের কাছে লাল রাখবো, এবং এই নীলটা এই নীলের কাছে রাখবো। দেখুন এবার আমরা লেফটের রুলটা পেয়ে গেছি, লেফটের রুল শুধু লেফট আগে করব, তারপর রাইটের রুল করব, এই পার্থক্য আর কোনো পার্থক্য নেই, তেমন মিলে রয়েছে। এবার এই যে আপটা ডানে দেব, তারপরে লেফটটা উপরে তুলবো, তারপর এটা ডানে দেবো, তারপর লেফট নামিয়ে দেবো, এটা ব্যাগে ফেরত দেবো। এবার আমরা এটাকে আবার ডানে ঘুরিয়ে নেবো, এবার রাইট রুলটা অ্যাপ্লাই করবো, রাইট আপ, আপ ব্যাক, রাইট ডাউন, আপ ব্যাক। এবার দেখুন আমাদের আরও একটা মিল করতে হবে, আর মাত্র সেকেন্ড লেন মিলতে এই একটা লেয়ারই বাদ আছে, আর এক স্টেপ ফলো করলে হবে। এই নীল নীল মিল আছে, কমলাটা আছে হলো বাম পাশে, তাহলে আবার বামের রুল, বামের রুল কি, এই আপটা ডানে দেব, বামটা তুলব, বামটা ডানে দেব, বাম নামাবো, ব্যাক, তারপর রাইট, রাইটে ঘুরিয়ে এটাকে ব্যাক দেব, তারপর এটা যেদিকে আছে। দেখুন আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট, সেকেন্ডের রুল এই দুইটাই, এই দুটো রুলের মাধ্যমেই আপনারা সেকেন্ড লেয়ার মিলাতে পারবেন। এবার আমাদের কী করতে হবে, থার্ডে একটা প্লাস করতে হবে, সেজন্য দেখুন আমরা যে কোনো দিকে ফ্রন্ট দিক নিয়ে এই যেটা আপ, আমাদের যে আপ আছে এই আপটা একবার ডানে ঘুরাবো, তাহলে কী হবে, এই হোয়াইটটা আমাদের বামে চলে আসবে। এরপর আমরা এই যে রাইট হ্যান্ড সাইডটা অ্যাপ্লাই করব, দেখুন রাইট আপ, আপার ব্যাক, রাইট ডাউন, আপ ব্যাক, আবার হোয়াইট মিলে যাবে এবং হোয়াইটটা আমরা নিচে নামিয়ে দেবো। দেখুন আমাদের এই যে এখানে একটা প্লাস তৈরি হলো, প্লাস তৈরির পর আমরা এই যে মিডিলগুলো মিলাবো। দেখুন আমাদের দুইটা মিল আছে, আর দুইটা মিল করতে হবে, আর যদি না মিল থাকে এবার ঘুরিয়ে মিল করে নেবেন, কোথায় মেলে দেখে নেবেন, শুধু এটাই মিল আছে। দেখুন এখানে একটা মেলে, আবার এই পাশে, তো এই পাশে যদি আমরা রাখি এই দুইটা মিলে কমলা এবং সবুজ, কী করবো, একটা মিল আমরা এই পিছনে রাখবো, আর একটা মিল ডাইনে রাখবো, পাশাপাশি যে মিল আছে। তারপর আমরা এই যে মিডেলের রুলটা ফলো করবো, এটা দেখতে বড় মনে হচ্ছে কিন্তু একদম সহজ, আমি আপনাদেরকে দেখাই। এই রাইটটা আমরা উপরে তুলবো এবং লেফটে দেব, এবার রাইট নিচে নামাবো, লেফটটা আবার দেব এবং রাইটটা তুলবো, এবং এই পাশে যে হোয়াইট আনার জন্য দুইবার আনবো, তাহলে এটা মিলে যাবে এবং এটা নামিয়ে দেব, এবং এই লেয়ারটা বামে দিয়ে দেবো। দেখুন সবগুলো মিডেল মিলে গেছে, একবার মাত্র রুলটা অ্যাপ্লাই করবেন। আপনারা এই নিয়মটা দেখে নেবেন, রাইট আপ,
এবার আমাদের সর্বশেষ যেটা করতে হবে এই কর্নারগুলো মিলাতে হবে। দেখুন এই কর্নার কালার মিল আছে কিন্তু শুধু পজিশনটা মিল নেই, এখানেও কালার মিল আছে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি মিলেই আছে এবং এটাও কালার মিল আছে। দেখুন তাহলে যদি সবগুলো কালার মিলে যায় তাহলে আমাদের ফিনিশ রুলটা অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি আপনার না মেলে সেক্ষেত্রে আপনাকে কর্নার রুলটা অ্যাপ্লাই করতে হবে। আমি কর্নার রুলটা আপনাদেরকে দেখা দেই, জানে যে এটা ধরুন অমিল আছে এটাকে আমরা বামে রাখবো, একটা করে দেখাই দেখুন দুইবার হয়ে যাবে। আমরা তাহলে কী করবো, লেফটটাও করে তুলব, তারপর এটা বামে দেব, তারপরে রাইটটা করে তুলব, তারপরে লেফটটা বামে দেব, তারপর এটা ডাউন করে দেব, তারপর আবার এটাকে এই পাশে নিয়ে আসবো এবং এটাও ডাউন করে দেবো এবং এই পাশে দিয়ে দেবো। তাহলে কী হবে, এইভাবে নীল কালার দেখুন এখন সবগুলো এই পাশে কিন্তু অমিল হয়ে গেছে। দেখুন আপনারা এরকম অমিল পাবেন, এদের গ্রিন নেই গ্রিন এসেছে। দেখুন কর্নার রুলগুলো আমরা মিলাই, এই পাশে একটা মিল আছে, মিল নাই মিল নেই, কালারগুলো দেখবো যে সঠিক মিল আছে কি না। যেমন যেটা মিল আছে এটা নাই এটাও নাই, এটা আমরা রাইটে রাখবো এবং এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাই দেখুন এই যে একটা মিলে গেল, এটার কালার মিলছে, এটাও কালার মিলছে, এটাও কালার মিলছে। এখন মাত্র একবার সূত্রটা, এবার আমরা কেউ এটাকে নিচে রাখবো, অমিলগুলো ডানে রাখবো। এবার এই যে প্রথম রুলটা অ্যাপ্লাই করবো রাইট হ্যান্ড সাইড, রাইটটা উপরে দেব, বামে দেব, রাইট ডাউন, লেফট আপ, এটা মেলা রাখবো তো আমরা সেম রুলটা অ্যাপ্লাই করবো। দু একবার দিলে এটা মিলে যাবে, দেখুন এখানে ইয়েলো আসবে এবং এই যে রুলটা মিলেছে। এবার এটাকে ঘুরিয়ে কোনারটা নিয়ে আসবো, আবারও অ্যাপ্লাই করবো এই রাইট রুলটা অ্যাপ্লাই। এখন এটা মেল নাই, আবার এবার কিন্তু মিলেছে। এবার এটাকে আবার ঘুরিয়ে দিয়ে যেগুলো অমিল আছে সেগুলো এটা করলেই শেষ, কিউবটা মিলে যাবে। এগুলো অমিল থাকলে মিলে যাবে, কিউবটা কিন্তু নড়াচড়া করবেন না, এখানেই ধরে রাখবেন, শুধু রাইট হ্যান্ড সাইডটা অ্যাপ্লাই করবেন। দেখুন আর একবার দিলেই মিলে যাবে, এই তো মিলে গেছে। তো আপনি চাইলে এই সম্পূর্ণ রুলগুলো ফলো করে অবশ্যই রুবিক্স কিউবটা মিলাতে পারবেন। রুলগুলো আপনারা দেখে নেবেন, এই যে রাইট আপ আপ ব্যাক, রাইট ডাউন আপ রাইট, ঠিক আছে।